ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো খুলনার তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামের মৃত দাউদ শেখের স্ত্রী শুকরন বেগম, আবু তালেব মৃধার স্ত্রী জেসমিন বেগম, হাসিব মিয়ার স্ত্রী রোশনারা বেগম ও সাঈদ শেখের ছেলে হাসিব মিয়া। শুক্রবার দুপুরে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কিছু নারী পুরুষ বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় চার নারী সহ পাঁচজনকে আটক করা হয়। তাদের বাড়ি খুলনার তেরখাদা উপজেলায়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।